অফ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনা সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। পঞ্চায়েত প্রধানের যোগসাজশে পঞ্চায়েতের গুদাম থেকে ট্রাক্টর বন্দি করে বাতিল হয়ে যাওয়া লোহার পাইপ পাচারের অভিযোগকে সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষজন। আজ দুপুরে পাইপ বোঝাই ট্রাক্টরটিকে পঞ্চায়েতের সামনে আটক করে তদন্তের দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম মেনেই ওই লোহার পাইপ বিক্রি করা হয়েছে। আর পাঁচটা গ্রাম পঞ্চায়েতের মতোই বাঁকুড়ার কতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েতের তরফে বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানীয় জলের নলকূপগুলি রক্ষণাবেক্ষণ করা হয়। এই নলকূপগুলি মাঝে মধ্যে মেরামত করতে গিয়ে নলকূপের ভেতরে থাকা লোহার পাইপ বদলের প্রয়োজন পড়ে। বাতিল হয়ে পড়া পাইপগুলি জমা হয়ে থাকে গ্রাম পঞ্চায়েতের গুদামে। নির্দিষ্ট সময় অন্তর নলকূপের বাতিল হওয়া সেসব যন্ত্রাংশ পঞ্চায়েতের তরফে টেন্ডার করে তা বিক্রি করা হয়। আর স্থানীয়রা দেশরা কোয়ালপাড়া গ্রাম পঞ্চায়েত দপ্তরের বাইরে একটি ট্রাক্টরে নলকূপের বাতিল যন্ত্রাংশ বোঝাই করতে দেখেন। এরপরই এলাকার মানুষ ট্রাক্টরটিকে আটক করে বিক্ষোভে দেখাতে শুরু করেন। বিক্ষোভ দেখানো হয় গ্রাম পঞ্চায়েতের দপ্তরেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কতুলপুর থানার পুলিশও। বিক্ষোভকারীদের দাবি, সরকারিভাবে খোলা টেন্ডার না করে গোপনে ওইসব বাতিল যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হচ্ছিল। আর সেই যন্ত্রাংশ প্রত্যক্ষভাবে যোগসাজশে অভিযোগ তোলা হয়েছে খোদ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েতের এক শ্রেণীর কর্মী আধিকারিকদের বিরুদ্ধে। বাঁকুড়ার কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামী, রিপোর্ট আরামবাগ টাইমস। প্রধান কোনো ছাড় নাই, হয়নি নিয়ে যাবে। তো আটজন বললেন, সেটা কি পাঁচজন থাকা পাঁচজন থেকে তিনজন, পাঁচজন থেকে আটজন, আটজন থেকে আবার তিনজন নেতা আছে, তাহলে চুরি লাগছে কি? এটা ওরা মিথ্যে কথা বলছে। আমি আমার নিয়ম অনুসারে আমি এখানে কাজ করেছি। পঞ্চায়েতের যে নিয়ম আছে, রুল আছে, সেই নিয়ম মেনে আমি কাজটা করেছি। কিন্তু আপনার পঞ্চায়েতের সামনে যে গাড়িটা আছে, ওটা গ্রামবাসী আটকে রেখেছে। আপনার পঞ্চায়েতের সামনে গাড়িটা আটকে রেখেছে, ওরা বলছে এটা আপনি বেআইনিভাবে করছেন। না, কোনো বেআইনি নাই, সব নিয়ম করেই করা আছে। বুঝতে পারছি না, হয়তো বুঝলে আবার ঠিক হয়ে যাবে। আমার কাছে তো আসেনি, কি অভিযোগ এখানে আসেনি। চালের সম্বন্ধে কোনো গ্রাম কলপাড়া গ্রাম পঞ্চায়েতে কোনো অভিযোগ আসেনি। আজকে যে গাড়িটাকে আটকে রেখেছে গ্রামবাসীতে বিক্ষোভ দেখাচ্ছে, এটা এটা ওরা মহেতুক করছে, মিথ্যা। এটা এটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু গ্রামবাসী বলছে এটা এটা টেন্ডার না করে দিয়ে দেওয়া, টেন্ডার করা আছে আমাদের। আমি তো বারবার বলছি টেন্ডার করা আছে, যেমন নিয়ম আছে সে নিয়ম মেনে আমরা কাজ করি। মোবাইলটা কোথায়? নাকি আপনি আর উপপ্রধান এতে জড়িত? না, কোনো কিছু না। কার কাছে? যেমন নিয়ম আছে সেরকম মেনে আমরা কাজ করি। কোনো কিছু জড়িত কেউ নেই, আমরা বারবার বলছি নিয়ম মেনে আমরা কাজ করছি। কি দেখা বুঝুক, ব্যাপারগুলো বুঝুক, বুঝে তারপরে বলবে। উল্টোপাল্টা অহেতুক উল্টোপাল্টা বললে তো হবে না। আগে নিয়ম মেনে দেখুক, নিয়মটা ঠিক করা আছে কিনা সে দেখে তারপরে বলুক। আচ্ছা, দিন আগে চিঠি কিন্তু বলতেই পারে, ওরা তো উল্টোপাল্টা অনেক কিছুই বলছে, সেটা কি সব সত্যি কথা? সত্যি নয়, সম্পূর্ণ। আপনার নাম? আপনার নাম? আমার নাম।
আমাকে বিক্রি করলো, আমাকে প্রধান সাহেব ফোন করে সোমবার দিন, গত সোমবার দিন আমাকে ফোন করে। ফোন করার পরে বলে দাদা কোথায় আছেন? আমি বলছি কদুরপুরে আছি। না দাদা একবার আসবেন, খুচরো খাইরে কিছু মাল আছে আমি বিক্রি করবো। হ্যাঁ টেন্ডার হয়েছে? না হ্যাঁ টেন্ডার হয়েছে, অন্য লোক পেয়েছে। হ্যাঁ কে পেয়েছে? না আমাদের গ্রামেরই ছেলে পেয়েছে। হ্যাঁ ঠিক আছে আমি আজকে সময় পাবো না, কালকে যাবো। পেয়েছো তাহলে আমি আজকে না আমি কালকে যাবো, মঙ্গলবার দিন যাবো। আমি অলরেডি আমার কাল রয়েছিল ওখানে গেলাম, যে এয়ারপর আমি ওখান থেকে ফিরে এসেছি। আসার পরে আমি দুপুরের দিকে এলাম এখানে একটার সময়। আমি স্যারটারি স্যার স্ট্যান্ডার্ড হয়ে গেছে? না হ্যাঁ স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হ্যাঁ তাহলে মালটা কে পেয়েছে? না ওই ভদ্রলোক বসে আছে, ও পেয়েছে। আচ্ছা আর কজন? বলছে ওরা ছজন না সাতজন না আটজন হয়েছে, কজন বলতে পারবো না। ঠিক আছে ওই নামি ওই নূর নূর যে গেলা করে নূর আলী, আর একজন কালো করে বসছিল, আর একজন আমি তো সবাইকে চিনি না, আমি শুধু ওই ওর নামটা জানি। দিয়ে প্রধান সাহেব সেক্রেটারি সাহেব আমাকে নিয়ে গেলেন গোডাউনে, দাদা মালগুলো দেখবে চলুন। আমি কিন্তু দেখলুম ফার্স্টে, দেখার পরে তারপরে আবার আমি আবার খোলাল করালুম, বলি মালটা আমার আইডিয়া আসছে নি, আপনারা কত দাম বলছেন? না 70,000 টাকা দাম দেবেন। আমি 65,000 টাকা দাম, 65,000 টাকা আমি টাকা দিয়ে দিচ্ছি, মাল দিয়ে নেব। না তাহলে আপনি এক কাজ করুন, কালকে আর একবার আসুন। হ্যাঁ ঠিক আছে কালকে, মানে তাহলে আমি কালকে আর সময় পাচ্ছি না, আমি বৃহস্পতিবার দিন যাবো। বলছে হ্যাঁ, আমি কিন্তু বৃহস্পতিবারই এলুম। আসার পরে ওনার সঙ্গে কথা হলো, কথা হলো বলতে বলছে ভাই তুমি এক কাজ করো, আমরা তো তুমি 65,000 টাকা দাম বলেছিলে, আমি পঞ্চায়েতকে 1,000 টাকা বেশি দিয়ে আমি মালটা নিয়েছি আমরা ছজন মিলে। মানে ভালো কথা, তো তোমাদেরকে কত লাভ দিতে হবে? না আমাদেরকে 2,000 টাকা করে লাভ দেবে, তোমরা 12,000 টাকা লাভ দেবে, তুমি নিয়ে নেবে। আমি ফেরেস তো? বলছে হ্যাঁ। ওই দেখো মুখের কথাই হচ্ছে, ঠিক আছে অসুবিধা কিছু নয় তো? বলছে না অসুবিধা কিছু নয়, আমারও তো আছি। আবার আমাকে বললো ঠিক আছে আমি রাত্রিবেলা কল করছি। আমি চলে গেছি, যে 6:30 সময় কল করছি, বলছি দাদা কী হলো কী খবর? না তুমি ওই টাকা দেবে তাহলে কালকে গাড়ি আর টাকা পাঠাবে। আমি ভাই 2,000-5,000 টাকা নয়, টাকাটা বড় অঙ্কের টাকা। হ্যাঁ তা টাকাটা পাঠাবো, গাড়িটা পাঠাবো, কিন্তু ডিমারাই যদি লাগে কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, পরিষ্কার ভাষা। আমার যদি গাড়ি ঘুরে আসে টাকা ঘুরে আসে ও জেনে নিচ্ছে, ঠিক শুনে যাচ্ছে তো, আমাকে কিন্তু ডিমারাই লেগে যাবে, গাড়ি ভাড়া লেগে যাবে, লেবারের দাম লেগে যাবে। ভাই তুমি এসো না রে ভাই, অলরেডি আমি সকালে আমি গাড়ি পাঠিয়েছি, লেবার পাঠিয়েছি, আমি অলরেডি নিজে পেয়েছি ডাকি, ঠিক আছে আমার মাল বের করা হয়েছে, লোড হয়েছে, আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি, 78,000 টাকা অলরেডি আমি গুনে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যার নাম বললাম নূর আলী, ও ছিল প্রধান সাহেব ছিল পরিদর্শ ছিল, আর একজন ছিল, যে আমি টাকাগুলো গুনতি করে দেওয়ার পরে বলি টাকাগুলো গুনে নেন, আমি পরে জাল নোট কিংবা এই নোট বলবো না দেখবো না, যে পয়সাটা নিয়ে নিল। নেওয়ার পরে এবার আমি নোট করছি, তারপরে একজন আসলো, না কোথায় মাল নিয়েছো কার কাছ থেকে? আমি ভাই মাল আমি ওদের কাছ থেকে কিনেছি, ঠিক আছে এইটুকুই কথা, আর অন্য কোনো কথা নাই। ঝমঝম করে জল হচ্ছে এখানে, পাইপ লোড হচ্ছে, তা পাইপ লোডে আমি কি ব্যাপার? চোরগুলো সব বসে আছে, প্রধান উপপ্রধান চোর, পুরো স্টাফটা চোর, প্রধান চোর, সারা উপপ্রধান চোর, হ্যাঁ বোকা চাতাগুলো, ওই ওই বোকা চাতাগুলো পার্টির লোক শুধু চোর, ওই বোকা চাতাগুলোকে ছাড়া আমার নিজের দরকার একটা একটা দল যাচ্ছে পাইপ, লোকের ঘরে ঘরে পাইপগুলো পড়ে আছে, সারা বোকা চোদা চোরগুলো। আমরা চাইছি এখনই সেই মাল নামাক, আর ওই প্রধান উপপ্রধান আর যারা করেছে দেখি অ্যারেস্ট করা হোক। এখন ছিল এই সব পঞ্চায়েতের টেন্ডার না করে চুরি করে সব লিয়াচ্ছে, এগুলো লোককে পাবলিককে দেখে আজকেই দেখিয়ে দিচ্ছে যে আজকে টেন্ডার দেওয়া হয়েছে। আমাদের টেন্ডার হতো তারপরে মালের দাম হতো, এই লোহার দামে তো, লোহার দামে তো, পাইপের দামে তো, এত ইঞ্চি পাইপের দামে তো, তারপরে সেই মালটাকে ওজন ওজন করা হতো, এখানে এখানে ওজন করা হতো, তারপর যেত লোড করলে করতে হুমকা, মানে চুরি হচ্ছে, চুরি কেউ জানালে চুরি হচ্ছে। হ্যাঁ না আমরা জানবো কি করে, একটা ওজন হয়নি কিছু না, চুরি হচ্ছে এগুলো, উপপ্রধানটাকে ধরে নিয়ে থাকে, উপপ্রধানটাকে ধরে নিয়ে থাকে। আমরা শেখ মহিউদ্দিন, আমি কদুলপুর থেকে এসে বাস স্ট্যান্ড থেকে এসেছি কাজগড়ে, নেমে দেখি একটা ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে, পাবলিক দেখছি প্রচুর জড়া হয়েছে পঞ্চায়েতের সামনে, তো পঞ্চায়েতের সামনে জড়া হয়েছে, আমি দেখে এসে দেখছি যে গাড়িটায় পাইপ লোড আছে, ঠিক আছে তো পাইপ লোড আছে, আমরা সেইভাবে মানে একটা ঝগড়া অশান্তি হচ্ছে, ঠিক আছে দিয়ে এসে বিশাল প্রধানের সঙ্গে ঝগড়া বিতর্ক হয়,
আচ্ছা প্রধান যে মালটা বিক্রি করছে বিডিও সাহেব যে বলেছে কোনো? বিডিও সাহেব যে কোনো বলেনি? আচ্ছা আমাদের যমুনার যে মগ যে আরও লোক আছে আরও ট্যান্ডার দিয়ে রাখা হয় রাতে মালটা, দিনের বেলাতে হয় মালটা তুলে সব ট্যান্ডার দেখে মালটাকে সবারই সামনে হয় বিক্রি, ঠিক আছে? ওরা কী করছে, অন্য জায়গার লোক নিয়েছে মালটাকে আলাদাভাবে বিতরণ করে বিক্রি করে দিচ্ছে, মালটাকে লুকিয়ে বিক্রি করে দিচ্ছে মালটাকে। আমাদের অঞ্চল সভাপতি সে গুরুপদ পাত্র, সে জানে, আমাদের আরও পার্টির নেতারা আছে, আরও নেতৃত্বেরা সব আছে, কিছু এইসব কথা বলে না, ঠিক আছে? ওরা গোপনভাবে বিক্রি করে দিচ্ছে। আচ্ছা প্রধানকে কি পয়সা দেওয়া হয়নি সরকারিভাবে? কিসের জন্যে মাল সরকারি মাল কী জন্যে বিক্রি হবে? মালটা সরকারের বিতরণে সরকারে চলে যাক, এটা কী জন্য হবে আমাকে বলতে হবে উদাহরণ। এটা জড়িত আছে নুরালী আছে, পরিতোষ আছে, গিয়া আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, আরও পঞ্চায়েতের যতগুলো ট্রাপ আছে, গুরুপদ পাত্র থেকে সব শুরু করে আর আগের বারেও স্কুলের চালকে বিক্রি করে আর করে সেই চালকে পাথর দেয় অন্যভাবে, প্রধান এই প্রধানই, সেই পাথর দিয়ে অনেক বিভিন্ন রকমের বিভিন্ন ঝামেলা হয়, প্রধানকে এর নিয়ে চারবার হয়েছে, মিডিয়া হয়েছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, সব কিছু এসছে, কিছু তার জন্য পদক্ষেপ লাগনি। আমাদের বিডিও সাহেবকে পদক্ষেপ নেওয়া দরকার, এসপি ডিএসপি যে আছে এসডিপিও, আমাদের সমিদ্দা ব্লক সভাপতি কিছু লিখে তার উপরে টেপ দরকার, তাহলে এর জন্য কী আমরা আলোচনা করতে পারি? পঞ্চায়েত আর যমুনা, আমাদের যমুনা এটা দেহরা কোয়ালপাড়া, আমরা চাইছি এই প্রধান আমরা চাই না, ঠিক আছে? প্রধান অন্য কাউকে দেখ, এই ঝামেলা বারবার অশান্তি, এই পুয়ো তাদের শাস্তি পাওয়া দরকার, এই পার্টি পঞ্চায়েত গাছ কাটা থেকে শুরু করে আম্পা সব যা যে যাবতীয় আছে সব কেটে পুজো খেলিচ্ছে, রাস্তার টাকা কোথায়, ট্যান্ডের টাকা কোথায়, ঢালাইয়ের টাকা সব নিয়ে নিচ্ছে নেতারা। কিসের জন্য নেতারা নেবে? আমরা ভোট দেবো, আমরা দিদিকে সব ভালোবাসি, আর এখানে বেতন দেয়নি দিদি, লাগানো আছে সামনে, এই যে পাইপ লাগানো আছে, এই যে ফাইবারের পাইপ, এগুলো কেন কিসের জন্য হবে? সরকার কি পয়সা দেয়নি? এই চুরি চামারি এইসব কিসের জন্য হবে আমাকে বলতে হবে? কন্ট্রোলের চাল ওখানে পয়সা কাটছে, কোথায় রেশন কার্ডের একটা কার্ড করবে সেখানেও পয়সা কাটছে, কোথায় ভিডিও একটা লিখবে সেখানেও পয়সা কাটছে, কিসের জন্য এগুলো বারবার হবে আমাকে বলতে? আমরা কি চাইছেন, কি চাইছেন? আমরা চাইছি আর শাস্তি হোক, ঠিক আছে? এই বলে আমার সমস্ত, আমি আমার নাম বাপন মল্লিক, কতুলপুর আইনটি অফিসে কাজ করি আমি। আমরা নামাজ পড়ে বেরিয়ে আসছি, বিয়ে দেখছি নাকি পাইপ লোড হচ্ছে অবৈধভাবে, মানে কোনো কেউ কাইকি যা কিছু নেই, সমস্ত দিকটা চাপা রয়েছে, দিয়ে আর এ করে ওরা দেখি পাইপ লোড করছে। আমরা আসছি, এসে আমরা জিজ্ঞাসা করলুম, দাদা এটা কী হচ্ছে? তো এটা ট্যান্ডার না, ট্যান্ডার ডেকে তো বলছে না, ট্যান্ডার ফ্যান্ডার হলে আমাদের বিক্রি করতে চারজন, চারজনের নাম বলতে পারেনি, কি নূর ইসলাম না কি বলছে, আর উপপ্রধান দিয়ে যার জন্য আমরা কী করছি, গাড়িটিকে আটকে রেখে ওই প্রশাসনকে ফোন করি এবং আমরা মিডিয়াকে বন্ধু ফোন করে বলায়। এখানে আছে নুরালী আছে, গিয়াসউদ্দিন আছে, আর পরিতোষ আছে, বুদ্ধ আছে, এইসব করে আরও সব যে কটা ইয়ে রয়েছে সে রয়েছে আর কি। শিরোমণিপুর থেকে একজনকে ডেকে এনেছিল, এনে লোকমান বলে ভদ্রলোক তাকে বিক্রি করে, জানে নাই। আমরা নামাজ পড়ে বেরিয়ে এসে দেখছি নাকি এই কাণ্ড। আগে কীভাবে বিক্রি হতো? আগে হতো খোলা টেন্ডার, মানে ডাকে পুরো সমস্ত এই আমাদের 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 যে থানার যে ইয়েটা রয়েছে সমস্ত লোক আসতো, এসবের বিক্রি হতো, মানে কি সিলিন্ডারগুলো আলাদা থাকতো, পাইপ আলাদা থাকতো, রড আলাদা থাকতো, তা না করে দেখছি সিলিন্ডারের সাথে পাইপ পর্যন্ত ফিট করা রয়েছে, মানে একবার অবৈধভাবে যেভাবে বলা হয় বেচাকেনা। প্রধান আছে, প্রধান আছে, আর এই সেক্রেটারি আছে, আর ক্যাশিয়ার আছে। আমরা চাই যে এটার উপযুক্ত শাস্তি হোক। আপনার নাম? আমির মণ্ডল।